আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্টের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি তানিয়া। সবার প্রথমে আমি এখানে কুচানো মোচাটা নিয়ে নিয়েছি, এরপর আমি মোচাটা প্রেশার কুকারে দিয়ে দেব। এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতন, আর একটু নুন, আর একটু হলুদ দিয়ে দেব। প্রেশার কুকারের ঢাকনাটা এরপর বন্ধ করে দেব। এরপর একটা সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ছড়িয়ে নেব। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি একটু কুচানো নারকেল দিয়ে দেব, দিয়ে আমি নারকেলটা ভেজে নেব। নারকলটা ভাজা হয়ে গেছে, এবার নারকলটা তুলে নেব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। এরপর এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে 15 সেকেন্ড মতন এটা ফ্রাই করে নেব। 15 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে কুচানো আলুটা দিয়ে দেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর খেয়াল রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। এখানে আমি লঙ্কা, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 30 সেকেন্ড মতন মশলাগুলো ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে কাঁচা ছোলা দিয়ে দেব। এরপর 3-4 মিনিট মতন আমি এটা রান্না করে নেব। মোচাটার জলটা আগেই ছড়িয়ে নিয়েছিলাম, এবার মোচাটাকে হাত দিয়ে একটু হালকা করে মেখে নেব। মোচাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, এবার মোচাটা আমি কড়াইতে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এরপর ভেজে রাখা নারকেলটা দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব যাতে নিচটা না লেগে যায়। এরপর আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে আমি চিনিটা মিক্স করে নেব। সব শেষে আমি গরম মশলা আর একটু বেশি করে ঘি দিয়ে দেব। ঘি আর গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নেব যাতে ঘি আর গরম মশলাটা মোচার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। বাস, রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ মোচার ঘন্ট। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই, টাটা।